हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। आई एम अनुपमा। आमार चैनल अनुपमास नो ডেইলি ব্লগ মাই সাথে। তোমাদেরকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, এন্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো ক্রিসমাসের খুশিতে তো সব বাচ্চাদেরকেই সবাইকেই স্যান্টা গিফট দিয়ে যায়। তো আমার লিটল স্যান্টাকেও গিফট দিয়ে গেছিলো। তো সেই গিফটের মানে কি করে পেলো এগুলো, সেই সব মোমেন্টসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বাট দিনটা আমি আরও মজাদার করতে চেয়েছিলাম, বাট পারিনি। বাট কিং বিকজ ও সকাল থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ও গিফট কোথায়, গিফট কোথায়। তো গিফটটা অ্যাট লাস্ট ও পেয়েছে, কোথার থেকে তো তোমরা তো দেখলেই। বাট গিফটটা পাওয়ার আগে কি না করেছে ও, কোথায় গিফট, কোথায় গিফট, করে করে পুরো একদম সারা বাড়ি ময় খুঁজে গেছে গিফট কোথায় গেল। সকালবেলা উঠেই আগে কান্না শুরু করে দিয়েছে, মাথার কাছে গিফট নেই কেন, গিফট নেই কেন। তো অনেক খোঁজাখুঁজু করার পর লাস্টে ওকে মা ফাইনাল হিন্টস দিয়ে দিল যে ওইখানে আছে, ওইখানে দেখে নাও। তো ফাইনাল যখন দিয়েই দিল তো আর কি করা যাবে, মা তো গিফটটা পেয়ে ও খুব খুশি, খুব খুশি। তো তারপরে এবার খোলার পর্ব চলে এসেছে, তো তোমরাই দেখে নাও ও খুলে গিফটটা পেয়ে কতটা আনন্দ পেয়েছে। তো আশা করি এই ছোটো ছোটো মোমেন্টসগুলো আমি ক্যাপচার করতে পারি, আমার খুব 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 ভালো লাগে। আর এই ছোটো 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 গিফটসগুলোই আমি ওকে দিতে থাকবো প্রত্যেকটা বছর। আশা করি যেন দিতে পারি, ভগবান যেন আমাকে সেই এটা দেয়, যেন আমি ওকে প্রত্যেক বছর বছর ছোটো ছোটো গিফট, ছোটো ছোটো জিনিসগুলো ওকে আমি দিয়ে আমি সব পরিপূর্ণ রাখতে পারি। ভগবান আমাকে সেই আশীর্বাদটা করুক। তো চলো, তোমরাও মানে তোমাদের মানে কারোর লাইফে স্যান্টা হওয়া খুব দরকার। তো তোমাদের লাইফে কেউ আছে এরকম স্যান্টা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো তারপরে চলে এসেছি আজকের মেনুতে। আজকের মেনুতে রান্না করলাম বেগুন ভাজা, চিকেন আর চাটনি। তো রান্না বান্না কমপ্লিট করে ঠোঁটে তার আগে তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বাট খাওয়ার সময় হয়নি। তো তারপরে খাবারটা মানে লাঞ্চের চিকেনটা বসিয়ে আমি চলে এসেছি খেতে। তো এবার খেয়ে ঠেয়ে নিয়ে তোমাদের সাথেও খাবারটা শেয়ার করে নিলাম। তো যারা লুচি খেতে ভালোবাসো তারা কিন্তু একদম লোভ দিও না, ঠিক আছে? বাট লোভ দিলেও কি, এখন তো আমার খাওয়া হয়েই গেছে, তো আর লোভ দিয়েও কিছু হবে না। তো খেয়ে ঠেয়ে নিয়ে আজকেই আমার দিনটা এইভাবেই রান্না বান্না করে এমনোর সাথে মজা করে কেটে গেল। তোমাদের দিনটা কেমন কেটেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যদি পারো তো। তো চলো, আজকের মতন আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই নেক্সট আরেকটা ব্লগ নিয়ে শিগগিরই চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো। ও ও ও আরেকটা কথা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফাই বেল বাটনটি অন করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো, টাটা, বাই বাই, খুব ভালো থেকো।